নমস্কার বন্ধুরা, বংডাইনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গাজরের হালুয়া রেসিপি। শীত স্পেশাল এই সুস্বাদু রেসিপিটি কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দের। যেভাবে আমি বাড়িতে রান্নাটি করি সেই পদ্ধতিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নিন রেসিপিটি। গাজরের হালুয়া বানানোর জন্য আমি 300 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। তো গাজরগুলোকে প্রথমে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে যে জায়গাটা দিয়ে আমরা লম্বা লম্বা পাতলা চিপস বানাই, ঠিক সেই জায়গাটা দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। গ্যাসে অলরেডি আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম আর 10 গ্রাম মতন কিশমিশ। মিডিয়াম হিটে আমি কাজু কিশমিশটা প্রথমেই ভেজে নেব। এই রান্নাতে আমি যতটা ঘি ইউজ করেছি আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন চাইলে আর একটু বেশিও ইউজ করতে পারেন। তো কাজু কিশমিশটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যে কিশমিশটা ফুলে উঠেছে। এরকম অবস্থায় এগুলো আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি আরও 1/2 চামচ ঘি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজরগুলো। এবার আমি গাজরগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে 10 থেকে 15 মিনিটের জন্য ভেজে নেব। গাজরটা প্রথমে এভাবে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিলে গাজরের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। অপরদিকে অন্য একটি পাত্রে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে 700 ml দুধ আছে। দুধটাকে আগে একবার আমি জাল দিয়ে নিয়েছিলাম। তো এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টি এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। এখন আমি এই দুধটাকে জাল দিয়ে একটু গাঢ় করে নেব, মানে মোটামুটি অর্ধেক করে নেব। অপরদিকে গাজরটা আমি 10 মিনিট মতন ভেজে নিয়েছি। মোটামুটি গাজরটা এখন সফট হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে 150 গ্রাম মতন চিনি আছে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে গাজরটা যেন চিনি দেওয়ার আগেই সফট হয়ে যায়, কারণ চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু গাজরটা সিদ্ধ হওয়া বন্ধ হয়ে যায়। তো আমি এবার চিনির সাথে গাজরটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা কভার করে আরও 4-5 মিনিট রান্না করে নেব। এতে চিনির মিষ্টতাটা গাজরের সাথে মিশে যাবে। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে চিনিটা একদম গলে গেছে আর গাজরের সাথে মিশে গেছে। অপরদিকে আমি যে পাত্রে দুধটা টানাছিলাম সেটাও টেনে একদম অর্ধেক হয়ে গেছে। এবার আমি এই দুধটা গাজরের মধ্যে ঢেলে দেব। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতন লবণ। এরপর আগে থেকে যে কাজু কিশমিশগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে গাজরের সাথে এগুলো মিশিয়ে নিয়ে এখন আমি গাজরটা দুধের মধ্যে সেদ্ধ করে নেব। আমি গাজরের হালুয়াটা একদম ড্রাই করব না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও শক্ত হয়ে যাবে। সেজন্য এখন যেরকম অবস্থা আছে, যতটা গাঢ় এটা রয়েছে, ঠিক এই অবস্থাতে আমি গ্যাসটা বন্ধ করে দেব। একটু ভালো করে দেখে নিন, এই অবস্থাতেই আপনারা গ্যাসটা বন্ধ করবেন। দেখুন, ঠান্ডা হওয়ার পর আমি এই গাজরের হালুয়াটা আপনাদের সামনে পরিবেশন করছি। দুধটা একদম টেনে নিয়েছে গাজরটা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর সেই সাথে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তবে এইটুকুই।